পেয়ারা গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়, খুব দ্রুত শিকড় ছড়ায়। প্রতি বছর টব চেঞ্জ করতে হয়। এই পেয়ারা গাছটার বয়স 2 বছর, টব চেঞ্জ করা হয়নি, সেই জন্য টবটা ফেটেই গেল। এবারে বস্তায় দেব, আর টবে দেব না। টবগুলোকে ফাটিয়েই দিচ্ছে, পুরো মাটি ঝরিয়ে নেব আর সরু সরু শিকড়গুলো কেটে বাদ দিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি আবারও শিকড় গজিয়ে যাবে। কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখবো, পরিষ্কার জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে সতেজ থাকে গাছটা, আর খুব তাড়াতাড়ি শিকড়টা ছড়িয়ে যায়, নতুন জায়গায় তাড়াতাড়ি বেড়ে উঠবে। এই বস্তায় দেবো এবারে। বস্তায় কিন্তু খুব বেশি মাটি দিইনি, ছাদ ছাদ পরিষ্কার করে যে শুকনো পাতাগুলো ছিল সেগুলোই তলায় দিয়েছি, আর কিছুটা মাটি দিয়েছি, দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম। খুব যত্ন লাগে না পেয়ারা গাছে। এবারে ওপর থেকে কিছুটা মাটি দিয়ে দেবো। 1 বছর পর পর চেঞ্জ করতে হয়। এই 1 বছরের মধ্যে বস্তাটা নষ্ট হয়ে যাবে, তখন আবারও একটা নতুন বস্তায় দিয়ে দেবো। এইভাবে চেপে চেপে দিতে হয়, তা না হলে হাওয়া ঢুকে যাবে। চেঞ্জ করার পরে মাটি দিয়ে এবার দিয়ে দিলাম জল, জলটা একদম ভর্তি করে দিতে হবে। আর এই হচ্ছে সেই পেয়ারা গাছ। পাশে কয়েকটা গাঁদা চারা বসিয়ে দিয়েছি, সেগুলোও বড় হবে আস্তে আস্তে।